आज के साथ शेयर करब एके बारे रेस्टुरेंट स्टाइले चिकेन चापे रेसिपी और ये चिकेन चाप कत सहजे बाड़ी बनाना हो जाए सेटाई आज के देखा। ये चिकेन चाप बनानों जो जा मसला लागे हमें अपन ठीक ठाक परिमाणे देव अपनारा ठीक ये बाड़ी बनाबें देखें भीषण ही सुंदर है ये चिकेन चाप खेते और रेस्टुरेंटे जावर दरकार नहीं बाड़ीते ही झटपट बनिए फिलते पर यहाँ नान परोटा लुचि रईस जेको साथ ही अपन पचंद अनुजाई जेको साथ खेते पारें। और हाँ बंधुरा रेसिपिटा जदि भलो लागे अवश्य एक लाइक करबें। चलो तेल रेसिपिटा शुरू करी। चिकेन चाप बनानों जो हमें एखे 700 ग्राम चिकेन नहीं चिकेन चाप बनानों लेग पिसगुलो नीते हैं और एखे 700 ग्राम चिकेने तो हमारे चारटे लेग पिस हो तार मध्य आज एकटूखानी बुकर एक अंश ये देख এখন আমি লেগ পিসগুলোকে একটা চপারের সাহায্যে একটু দাগ দাগ করে কেটে নেব। লেগ পিসের গায়ে এরকম দাগ দাগ করে কেটে নিতে হবে। এতে কি হবে চিকেনটা যখন ম্যারিনেট করব মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। দুদিকে এইভাবে আমি দাগ করে দেব। চিকেনটা আমি কেটে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দিয়ে মশলাটা তৈরি করে নেব। এরকম একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। এবার আমি শিলের মধ্যে নিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর নিচ্ছি আদা ঠিক এই রকম ছোট ছোট টুকরো 7 টুকরো আদা নিয়েছি দেখুন আর নিয়েছি 12টা রসুন কোয়া। বন্ধুরা চিকেনের পরিমাণ যদি বেশি নেন তাহলে মশলার পরিমাণগুলো বাড়িয়ে দেবেন। এবার আমি শিলের মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত 2 চামচ চার মগজ দানা 2 চামচ আর নিয়েছি কাজু বাদাম 15টা এরকম ভাবে ফাটিয়ে নিয়েছি কাজু বাদামটা নিয়ে নিচ্ছি। এবার আমি সব কিছু একসাথে বেটে নিচ্ছি। বাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন চিকেনটাকে ম্যারিনেট করব।
প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি কাজু চার মগজ আর পোস্ত বাটাটা। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দইটা ফেটিয়ে নেব। অবশ্যই জল ঝরানো টক দই নিতে হবে আর নর্মাল টক দই নেবেন নর্মাল টেম্পারেচারে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ, এবার দিচ্ছি লবণ, লবণ দিলাম 1 চামচ, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। এবার সমস্ত মশলার সাথে চিকেনটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মশলাটা এইভাবে মাখিয়ে নিতে হবে পুরো চিকেনটাতে। এখানে আমি নিয়েছি জায়ফল আর জয়িত্রী, জয়িত্রীটা গুঁড়িয়ে নিয়েছি, ঠিক এই রকম একটা জয়িত্রী আমি গুঁড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি জায়ফল, জায়ফলটা আমি দেব অর্ধেকটা। এই জয়িত্রীটা গুঁড়িয়ে আমার এই পরিমাণটা হয়েছে, এটা আমি দিয়ে দিচ্ছি। আর অর্ধেকটা জায়ফল নিয়েছি, জায়ফলটা আমি এইভাবে একটু কুড়ে কুড়ে দিয়ে দেব। আপনাদের দাদা বলছে এখনই তো অর্ধেক রান্না হয়ে গেল, আমার জিভে জল চলে আসছে, মানে আমি তো দেখতে পাই ওকে, আপনারা দেখতে পাচ্ছেন না ক্যামেরার পিছনে আছে, ও যে কি করে কি বলবো আপনাদের, ও জানে সব, বন্ধুরা জানে সব। মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, কিছুক্ষণ ধরে বেশ চটকে চটকে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, আবারও আমি ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 3 ঘন্টার জন্য। হাতে সময় বেশি থাকলে যত বেশিক্ষণ এটা রাখা যাবে তত ভালো চিকেনটা ম্যারিনেট হবে এবং খেতেও সুস্বাদু হবে। আমার হাতে সময় কম, তাই আমি এটা 3 ঘন্টার জন্য রাখছি, কারণ বেশি সময় রাখতে গেলে আবার সন্ধ্যা হয়ে যাবে, আপনাদের আর আমি দেখাতে পারবো না রেসিপিটা, তাই আমি 3 ঘন্টা রাখছি, 3 ঘন্টা পরে ফিরে আসছি। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, 3 ঘন্টা হয়ে গেছে, এখন আমি উনান জ্বালিয়ে কড়াই বসে দিয়েছি। সাদা তেল দিলাম 3 চামচ, এটা শুধু সাদা তেলেতেও করতে পারেন, আর 3 চামচ ঘি দিয়েছি। এখন আমি লেগ পিসগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার আস্তে আস্তে লেগ পিসগুলোকে একটু তুলতে দেবো। ওনারে আস্তে জোর এসে গেছে, সেই জন্য আমি কড়াইটা নামিয়ে নিলাম, যেহেতু এখানে তো আমি আর কম করতে পারবো না। নিয়ে আস্তে আস্তে উল্টে দিচ্ছি, কারণ হালকা আঁচেতে আস্তে আস্তে রান্নাটা করতে হয়। আস্তে একটু কমু, তারপর কড়াইটা আবার চাপিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এই রান্নাটা করার জন্য যে পাত্রটা নেওয়া হবে সেটা হচ্ছে একটু চটালো হলে ভালো হয়, মানে চওড়া মতো। তো আমার কাছে ওই ধরনের কোনো পাত্র নেই, তাই আমি কড়াইতে করছি। তো আপনাদের কাছে থাকলে একটু চটালো পাত্র নেবেন, মানে একটু তাওয়া টাইপের এরকম চ্যাপটা মতো। উনানের আঁচটা একটু কম হয়েছে, আমি এর মধ্যে তুলে দিলাম, এক পিট উল্টে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি এটা 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আবার আমি একটা ঢাকাটা খুলে দেখব। তিন মিনিট পরে ঢাকা খুলে আবার একবার লেগ পিসগুলোকে উল্টে দেবো। কড়াইয়ের গায়ে একটু একটু লেগে যাচ্ছে, তো ভয়ের কিছু নেই। আবারও 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিচ্ছি। 5 মিনিট পরে আবার আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেব। দেখুন, চিকেন থেকে আস্তে আস্তে জল বেরোতে শুরু করেছে। আমি চিকেনগুলো তেলের মধ্যে তুলে দিয়ে দিয়েছিলাম, তখন মশলাটা দিইনি, এখন ম্যারিনেট করা মশলাটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দশ মিনিট পরে ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করা ছিল, সেই জন্য দেখুন চিকেনটা কত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। 1 কাপ গরম দুধের মধ্যে 2 চিমটি কেশর আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন এই কেশর ভেজানো দুধটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিট পরে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, আর দিচ্ছি 1 চামচ কেওড়ার জল। যদি কোনো বন্ধু কেওড়া জল গোলাপ জল পছন্দ না করেন তাহলে এটা বাদ দিয়ে দেবে। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। পরিবেশন করার আগে এটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর গরম গরম পরিবেশন করব। বন্ধুরা, চিকেন চাপ রেডি। এবার গরম গরম চিকেন চাপ মেয়ে আর আমি আজকে খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে আজকে রান্নাটা। আর চিকেন চাপের সাথে আমি নিয়েছি ম্যাঙ্গো রাইস। কালকেই আমি ম্যাঙ্গো রাইস বানিয়েছিলাম,
আপনাদের দাদার এত ভালো লেগেছে যে আজকে আমাকে আবার বানানো করালো ম্যাঙ্গো রাইস। মানে এই যে চিকেন চাপটা বানিয়েছি ও ম্যাঙ্গো রাইসের সাথে এটা খাবে বলে। আপনারা যদি চান তো কালকে ম্যাঙ্গো রাইসের রেসিপিটা দেখে নিতে পারেন। আর এই চিকেন চাপ আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমরা ম্যাঙ্গো রাইস দিয়ে খাচ্ছি। এত সুন্দর খেতে লাগছে কি বলবো আপনাদের। আপনারা অবশ্যই এবার বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। বন্ধুরা তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।